ক্লাস সিক্স, আজকে তোমাদের একটা অঙ্কের আমি প্রশ্ন দেখাবো। প্রশ্নটা কেন দেখাচ্ছি তোমাদের জানার সুবিধা হবে, ইউনিট টেস্ট কত দূর হয়, কীরকম প্রশ্নগুলো আসে। অবশ্যই তোমরা হয়তো অনেক বই তো পেতে পারো, কিন্তু তাদের সিলেবাসের সঙ্গে অনেক সময় মেলে না। এবার দেখো, দেখে নিই একটুখানি। 15 নম্বর পূর্ণমান মানে পরীক্ষা হবে আর কি, 30 মিনিটের পরীক্ষা হবে। এবং প্রশ্নগুলো দেখি কি, মানে দেখো, 1 × 5, তাহলে 5টা করতে হবে 1 নম্বরে। শেষেটা তো কটা করতে হয়, 2টো করতে হবে 2 নম্বরে, 2টো করতে হবে 3 নম্বরে। আমাদের খুব সুন্দরভাবে মানে দিয়ে দিয়েছি প্রশ্নটা, আমি একটুখানি তোমাদের সামনে তুলে ধরার কারণটা কি না, এটা একদম সাজেশন, মানে অঙ্ক বইয়ের মধ্যে যদি সাজেশন দেওয়া হয়, এইটা এইটা হবে তার মধ্যে প্রথম সাজেশন, মানে একটা প্রশ্ন আমার বাদ দেওয়া যাবে না এখান থেকে। এই করে তো নেবই এবং বাকি কিছু নেব, তাই তোমাদের কাছে একটা সাজেশনও পৌঁছে গেল। যদিও তোমাদের পড়াশোনা শুরু করলে তোমরা অবশ্যই এটা ফাঁক টাইমে দেখে নেবে যখন কোর্স কমপ্লিট হয়ে যাবে। এখন দেখো যে প্রশ্নটা, এটা একটা সরল দিয়েছে আমরা দেখতে পাচ্ছি, রেখা রেখো বন্ধনী দিয়ে। তারপর দেখো, এই দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত। বা এটা তো সারা জীবনটাই যেন একটা প্রশ্নের মধ্যে আসে, এটাও আসবে, এই জন্য একটা অদ্ভুত প্রশ্ন আর কি। তারপর দেখো, রোমান সংখ্যা লিখ, এটা সমান সংখ্যায় আছে আর কি, হিন্দু আরবিক অক্ষর লিখতে হবে, তার মানে হচ্ছে যে এই এই সংখ্যায় কত হবে আর কি। এক সমকোণ সমান কত সরল কোণ, এটা তো খুব ইম্পর্টেন্ট, দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দেখো, আবার এক সরল কোণ সমান কত কত সমকোণ, এর দারুণ প্রশ্ন, এটা খুব ভালো প্রশ্ন দিয়েছি। আমি উত্তরগুলো অবশ্যই পরে বলে দেবো যদি না তোমাদের অসুবিধা হয়, এখন বলবো না। এখন যেহেতু তোমাদের প্রশ্নটা দিচ্ছি, তোমাদের কাছে তৈরি হওয়ার জন্য দিচ্ছি, তোমরা তৈরি হও, সময়টা এখন অনেক আছে, যে সময় ভিডিওটা করছি আর কি। দেখো তারপরে কি হয়েছে, 48কে রোমান সংখ্যা লেখ, খুব ভালো প্রশ্ন, দারুণ, যে সংখ্যাটা দিয়েছে একবারে দারুণ সংখ্যা দিয়েছে। তারপর দেখো, এই এখানে রয়েছে যে 5-এর স্থানীয় মান, অবশ্যই আমরা জানি 5-এর স্থানীয় মান কত, এখানে বুঝতেই পারছি। তারপর দেখো, 16 × 3 কাকে বলে, তারপর এখানে একটা সরল দিয়েছে। তারপর দেখো, এটা সবচেয়ে ভালো অঙ্ক দিয়েছে, দুটো অঙ্ক অবশ্যই ভালো, দুটি এটা দেখতেই পাচ্ছি, 15 মিটার লম্বা একটি লাল ফিতে আছে, তা থেকে 1/3 অংশ কেটে নিলে কত প্রয়োজন, তার দৈর্ঘ্য কত। দেখো তারপরে এটা আছে, দেখুন, দুটি সংখ্যা গসাগু লসাগুতক্রমে এত এত, একটা 56 হলো, অপরটি কত, একটি বিষমবাহু ত্রিভুজ আঁকি এবং চিহ্নিত করি, মানে নামগুলো দিতে বলছি আর কি। তারপর দেখো, এই দুটো লেখা অঙ্ক রয়েছে এখানে, এই লেখা অঙ্কগুলো খুবই একটু মানে অবশ্যই এটা বইয়ে উদাহরণের অঙ্ক, এটা এটা অন্য কোথাও পাবে না, অঙ্কে অনুসরণীর মধ্যে উদাহরণের মধ্যে এই অঙ্কটা করা করে দেওয়া আছে। আর এতে 12% বৃদ্ধি করেছে, পার্সেন্ট অঙ্ক একটা দেওয়া হয়েছে। তারপরে এখানে দেখুন, ছাত্র সংখ্যা আমরা দেখতেই পাচ্ছি অঙ্কগুলো কী রয়েছে, যা 30 নম্বরে হয়ে গেছে। ভালো লাগলে লাইক করবে, ভুল ত্রুটি থাকলে কমেন্টের মধ্যে জানাবে, আর আমি সমস্ত বিষয়ে দেবো, তোমাদের দিয়ে দেবো বা দেওয়ার চেষ্টা করছি। খুব ভালো, তোমরা প্রশ্নগুলো একটু দেখো, অবশ্যই তোমাদের সাজেশনের মতো কাজ করবে, করতেই হবে ভালো ভালো প্রশ্ন।